মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সোলফুল স্টোরিজ। তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে হচ্ছে 15th May, আজকে হচ্ছে তোমার সানডে। তো উঠেছি লেট করে, কারণ কালকে যিনি শুয়েছে সে মানে 3:45 থেকে 4 ওরকম শুয়েছে, প্লাস মেডিয়ে আছে। আমরা গল্প করছিলাম এতদিন পর, আমাদের তো আর মিট করা হয় না। এই তারপর আবার সবাই যে যার মতন চলে যাবে, তো তার জন্য গল্প করতে করতে শুতেও দেরি হয়েছে। তাই উঠেছি দেরিতে, তাই আজকের ব্লগটা একেবারে ব্রেকফাস্ট হাতে নিয়ে তোমাদের সাথে স্টার্ট করছি। এই যে দেখালাম, মা বানিয়েছে ইয়াম্মি ইয়াম্মি স্পেশাল মায়ের হাতের চাউমিন, এগ চাউমিন। মা দারুণ দারুণ করে চাউমিনটা। আর মেরি এসেছে বলে, মানে আমি এসেছি তখনও করেনি, মা বললো মেরি আসুক, একেবারেই করবো। কারণ মেরি আমার হাতে চাউমিন, মানে আমার মা হচ্ছে মেরির মেজো পিপিন, মানে মেজো পিসি। তো মানে মায়ের হাতে চাউমিনটা ভীষণ ভালোবাসে খেতে, তো আজকে করেছে। আর মেরি এখনও ঘুমাচ্ছে, তার সাথে জিনিও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। যাই হোক, আমি উঠলাম। উঠে আমি একটা ব্লগ পোস্ট করলাম, করে আমি এখন ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে স্টার্ট করলাম আজকের দিনটা। তোমাদেরও বলো কেমন আজকের দিনটা তোমরা স্টার্ট করেছো, বা কেমন কাটছে তোমরাও বলো। আজকে সানডে, তো সবারই মজা, সবাই তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এনজয় করো, বাড়িতে বা বাইরে ভালো ভালো খাওয়া দাওয়া করো। আমাদেরও আজকে একটা বাড়িতে স্পেশাল ডিশ হচ্ছে, তোমাদের বলে দিই। আজকে বাবা এনেছি ইলিশ মাছ, মানে অনেকদিন ধরেই বলছিল আনবে আনবে। অ্যাকচুয়ালি না, বাবা ভালো না পেলে আনে না, যে মানে ঠিকঠাক করে টেস্ট কেমন হবে না হবে, মানে এখনো তো সেরকমভাবে ইলিশ মাছ ওঠেনি। তো আজকে খুব ভালো মাছ পেয়েছে। তোমাদের সাথে আবার কথা বলতে আমি চলে এলাম। তো তোমাদের আমি একটা জিনিস বলতে চাই, জিনির বার্থডের দিন, 11th month বার্থডের দিন, আমি বলেছিলাম যে দুটো অ্যানাউন্সমেন্ট করার আছে। তো একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে 2nd June 2022 জিনির গ্র্যান্ড বার্থডে সেলিব্রেট করার ইচ্ছে আছে, মানে সেটারই প্ল্যানিং না, মানে প্রিপারেশন চলছে, প্ল্যানিং সমস্ত কিছু হয়েই গেছে। আর জাস্ট 15 days বাকি, 17 days বাকি, কারণ আজ 15 তারিখ, তো 2 তারিখ। হ্যাঁ, তাহলে যাই হোক, তো সেটা আর আর একটা যেটা বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আর জিনি গুয়াহাটি শিফট করছি। তো বলেছিলাম যে অমিতাভ তো গুয়াহাটিতে তোমার ডিসেম্বরেই শিফট করে গেছে, তো আমরা যাইনি কয়েকটা কারণে। সেটা হচ্ছে জিনি তখন 6 months ছিল, জিনি খুব ছোট ছিল, জিনিকে নিয়ে আমরা ট্রাভেল করতে চাইনি। অ্যাকচুয়ালি কী হয় না, একটা বাচ্চা মানে কোথাও গেলে তার একটা ওয়েদার বা সমস্ত কিছুর সাথে তার অ্যাডজাস্টমেন্ট করা, তো সেই তার জন্য আমরা সেটা ভেবে করতে চাইনি। হয়তো তোমরা বলতেই পারো যে কোনো ব্যাপারই না, লোকে মানে বাইরে চলে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তো এখানে কেন না, অবশ্যই যায়, কিন্তু আমরা যাইনি কয়েকটা কারণে, এইটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে যে চলে তো যাওয়াই যাবে, তারপর তো আসা ওই আর কি, মানে কিছুদিনের জন্য জাস্ট আর কি আসা আবার চলে যাওয়া, মানে মেন তো ওখানেই থাকা। তো সেখানে আমার দাদু দিদা, দাদু ঠাকুমা, মামা, মামা না এখন গেছে, তো এদের সাথে টাইম কাটানো সেটারও একটা ব্যাপার। কিন্তু তার সাথে সাথে আবার এটাও একটা ব্যাপার হয়েছে যে অমিতাভর সাথে টাইম অনেকটা সময় কাটাতে পারিনি, বেড়ে উঠেছে, যেটা যেটা অমিতাভ মিস করেছে। তো যাই হোক, মানে কাজের জন্য তো বাইরে যেতেই হবে বাবাদের, তো এইটা একটা বাবাদের খুব বড় স্যাক্রিফাইস। এটা মারা বাচ্চাদের সঙ্গে টাইমটা কাটাতে পারে, সেটা বাবারা কাটাতে পারে না, সেটা আমি অমিতাভকে দেখে বুঝেছি সত্যি কথা। যেহেতু নিজের লাইফে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে বলে তাই আমি এটা বুঝতে পারছি, সবার লাইফে হয় না, অনেকেরই বাবা মা একসাথে থাকে, কিন্তু আমরা সেটা বুঝেছি। কারণ আমি জেনিকে নিয়ে রাতের পর রাতেই 1 বছর হতে চলে থেকেছি, অমিতাভ থাকতে পারিনি, কত প্রবলেম গেছে, কত ইয়ে হয়েছে, যাই হোক, তো সেগুলো তো থাকবেই। তো এখন আমরা তার জন্য যাচ্ছি। আর একটা কারণে যাইনি, যেহেতু বলেছিলাম যে আমাদের বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম নেই, ঠিক আছে, তো অন্নপ্রাশনটা যেহেতু হয়নি, তাই আমাদের ইচ্ছা ছিল গ্র্যান্ড বার্থডে সেলিব্রেট করার। তো সেই মতন আমাদের প্রিপারেশন চলছে, তো তার জন্য আমরা চেয়েছিলাম যে বার্থডেটা করেই চলে যাব। তো সেই কারণেই অমিতাভ আসছে 31 তারিখে, 2 তারিখে জন্মদিন, তো মানে বেশি দিন আগে আসছে না, কারণ ছুটিটা তারপরেই নেবে, কারণ বার্থডের পরেই মোটামুটি mid of June আমরা চলে যাব। তো আর একটা গুড নিউজ বলি যে ভাইও আসছে, ভাই আসছে 29 তারিখ, ওর ফ্লাইট হচ্ছে 29 তারিখ সকালবেলা 8
25 বা 30 ব্যাঙ্গালোর থেকে, তো ও আসছে, ও থাকছে, ও ওখানে ওয়ার্ক ফ্রম হোম করবে আর তারপর ওই দিনটা ছুটি নেবে। তো ওর জন্য ও কীরকম থাকবে সেই অনুযায়ী বাবা মা আমাদের সাথে যাবে, তো সেই কারণে যাওয়ার এখনও মানে টিকিটটা কাটা হয়নি। যাই হোক, মানে তার জন্য আমরা তোমাদের এর আগের ব্লগে দেখেছি আমি অনেক কিছু কিনছি, প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে যাওয়ার জন্য। মানে মানে একটা নতুন সংসার তো মানে সেট আপ করতে হবে। অমিতাভ মতন কিনেছে নিজে যেটুকু দরকার, বাট অমিতাভ মানে সবই, যেমন গ্যাসের কানেকশন, টিভি, ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, গিজার, কাট, সমস্ত কিছু করিয়ে নিয়েছে। বাট যেগুলো আরও দরকার, জেনি মেনলি আমাদের এখন ফোকাস হচ্ছে জেনির যাতে কোনো রকম প্রবলেম না হয়, ওর জিনিসপত্র প্লাস কিছু মানে সংসারের জন্য বাসনপত্র আরও কিছু মানে যা যা লাগে আর কি, তো সেইগুলোরই আমরা কিনছি। তার জন্য আমরা এখন দুটো হেডেক, একটা হচ্ছে বার্থডেটা যাতে ভালোভাবে দিনটা কাটুক মানে সেইটা একটা চাই, প্লাস হচ্ছে যাওয়ার একটা প্রিপারেশন। তো একটা মিক্সড ফিলিং কাজ করছে, কারণ আজকে 15 তারিখ হয়ে গেল আর বেশি দিন নেই, মানে একটা এক্সাইটমেন্ট তার সাথে একটা টেনশন সমস্ত। এরপর গুয়াহাটিতে গিয়ে গুয়াহাটির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, নতুন নতুন আশা করছি ইন্টারেস্টিং ব্লগ হবে, নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি দেখো অনেক কিছু করবো ভাবি, যেহেতু ব্লগটা আমি করছি, মানে যেহেতু ভিডিও আমাকে করতে হয়, এডিট আমাকে করতে হয়, তার প্লাস বাচ্চা, বুঝতেই পারছো, তার জন্য হয়ে ওঠে না। তোমরা যারা ব্লগ করো, ভিডিও বানাও, তারা তোমরা জানো, তোমরা 2-3 জন, বাট আমাকে এখানে পুরোটাই একা, অমিতাভ এর মধ্যে ইনভলভ নেই, অমিতাভ বাইরে থাকে। তো আমাকে ভিডিও করা, আমাকে এডিট করা, কালকে রাতে যিনি জেগেছিল, আমি কালকে 4:20 না 4:30 শুয়েছি, আজকে যে ব্লগটা পোস্ট করলাম সেটা এডিট করে, তাহলে বুঝতে পারছো মানে কতটা হেডেক, প্লাস বাচ্চাকে দেখতে হয়, ঠিক আছে, দিদি তো থাকে দিনের বেলাটা, সন্ধ্যাবেলা থেকে তো পুরোটাই আমাকে দেখতে হয়, তো এইসব করে হয় না। আশা করছি তখন অমিতাভ থাকবে, একটু হেল্প হবে। যাই হোক, তো তখন ওখানে গিয়ে আবার নতুন ব্লগ আমি মানে নতুনভাবে কন্টেন্ট, নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, নতুন কিছু তোমরা দেখতে পাবে, এবং অমিতাভ যে ফ্ল্যাটটা নিচে খুব সুন্দর সেটার একটা রুম ট্যুর দেবো। তো এইটাই তোমাদের সাথে বলার ছিল। এই যে এখানে মাসির সাথে জেনি খেলু করছে মিঠির সাথে, আর মেরিকে তো সকাল থেকে আমি ব্লগে আনতেই পারলাম না, উঠেছে দেরি করে, তারপর খেয়েছে, তারপর আবার আমি আর মেরি আবার একটা রিল বানালাম, এসব করতে করতে আমাদের লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে এখন একটু বসেছি। আর এই যে জেনি আমাদের খেতে খেতে জেনি উঠে পড়েছে, জেনি 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 তাতা করে দাও, হাই বল, হাই হাই, কেন তুমি তো খেয়েছো, তুমি লাঞ্চ করেছো, তারপর তুমি লেবু খেয়েছো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ বাদে এলাম, মানে ব্লগটাকে ওপেন করলাম, কারণ একটুখানি বিজি ছিলাম আমি আর মেরি, একটুখানি বেরিয়েছিলাম, আমার একটু কাজ ছিল। এই যে আবার বাড়িতে এসেছি, যে মেরি এখন বাড়ি চলে যাচ্ছে, মানে ফার্স্টে এখন বাড়ি যাবে না, আমরা এখন সবাই যাবো মামা বাড়ি, মা অলরেডি চলে গেছে মামা বাড়িতে, আজকে পুজো আছে বলেছিলাম, তো একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি, আমি আরও একটু কাজে গেছিলাম, তো এই যাচ্ছি, আর কটা শর্টস আর ভিডিও বানাচ্ছিলাম বলে আমাদের লেট হয়ে গেল। তো এই মেরিও চলে যাচ্ছে, ওকে বললাম থাকতে থাকবে না, কালকে ওর অফিস আছে, তো যাই হোক এই বেরোই, আর জেনিকে রেখেই যাবো, জেনিকে নিচ্ছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:45 মতন বাজে, জাস্ট দেখা করে চলে আসব। তো চলো আবার যেতে যেতে কথা হবে, টাটা, আবার দেখা হবে। এই যে দাদু সাথে জেনি খেলছে, এসে দেখি জেনি এরকম টেবিলে বসে দাদুর সাথে খেলছে, কি করছে জেনি, আমি ছিলাম না তো তাই মনটা খারাপ, মাম্মাম মাম্মাম করে গেছে, কি দেখছো, ও টিভি দেখছে, টিভি দেখছে, ও অ্যাড দেখে, জেনি অ্যাড দেখে, কি আছে, তোমাকে নিয়ে যাইনি টাটা, আসো আমার কাছে আসো আসো, কি এই যে জেনি নিজে নিজে উঠে দাঁড়িয়েছে, টেবিলের মধ্যে দাঁড়িয়েছে, জাস্ট আমার জামাটা ধরে, আমি কিন্তু ধরিনি ওকে, কি হচ্ছে, এই যে এইদিকে 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 এদিকে দেখো, এইখানে এখানে একটু টাটা করো তো, বাবাকে না দাদুকে করতে হবে না, এইখানে করো এইখানে করো, দাদুকে করতে হবে না, এই যে এখানে করো জানি, এই যে এখানে করো, টাটা করো, টাটা, একটু টাটা বলে দাও, টাটা।
নিনি সবাইকে টাটা করে দিচ্ছে। ওই দিয়ে ওইদিকে ও দেখাচ্ছে যে যাবে, ঠিক আছে পরের দিন নিয়ে যাবে। মামা বাড়ি থেকে আসলাম এই কিছুক্ষণ বাদে, মানে এখন তো 9:30 বাজে, 9:30 কিছুক্ষণ আগে আসলাম। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আর ব্লগ করতে পারিনি, ওখানে তো ছদি দাদের বাড়ি পুজো ছিল বলে সবাই এসেছিল। আর সবার একটা কথা, আমি কেন জিনিকে নিয়ে যাইনি, অ্যাকচুয়ালি আজকে জিনিকে নিয়ে যাব ভেবেছিলাম, কারণ একটু বেরোতে লেট হয়ে গেলো তোমাদের, তখন বললাম যে মেরি চলে যাচ্ছে যেটা দেখালাম। তো আমরা একটা কাজে গেছিলাম, ওটা করে আসলাম, এসে মানে বাড়িতে এসে মেরি আবার ব্যাগট্যাগ নিল, নিয়ে তারপরে আবার গেলাম। এবার ভেবেছিলাম যে নেবো একবার জিনিকে, বাট তখন যেহেতু জিনি ঘুমাচ্ছিল বলে নিই, আর একটু রাত হয়ে গেল, আর বাইরে হাওয়াও দিচ্ছিল, আর রোজ কি হচ্ছে না, রোজই বৃষ্টি পড়ছে। তো তাই আর রিস্ক নিলাম না, এর আগের দিন নিয়ে গেছিলাম, প্রচন্ড বৃষ্টিতে আটকে পড়েছিলাম, ওর জন্য রিস্ক নিইনি। তো তার জন্য আমরা বেশিক্ষণ বসিও নি, এক মানে আমার এক মাসি আসবে, তো দমদমে তাকে আমি যেহেতু মানে কার্ডটা দিতে যেতে পাচ্ছি না, তার জন্য আমি মাসি আসবে তাই তাকে কার্ডটা দিলাম, আমি গেলাম, আমার পুজোতে বলেছিল, তো তার জন্যই গেলাম। জাস্ট ওই আধা ঘন্টার মধ্যে দেখা করে চলে এসেছি, তাই আর ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হলো এতদিন পরে। সবাই এক কথা যে নিয়ে আসেনি, যে নিকে নিয়ে আসেনি কেন, নিয়ে আসেনি কেন, তো তার জন্য আমার ব্লগও করা হয়নি। এই যে মা আমাকে ডিনার দিয়ে দিয়েছে, এই যে সকালে দেখাতে পারিনি, মা করেছিল যে ইলিশ মাছ ভাপা এইটা, আর ভাজা লেজা তখন আর দুপুরে খাইনি, তার জন্য মা এখন দিয়েছে। আর আরো তরকারি আছে, ইলিশ মাছের আর একটা প্রিপারেশনও করেছে মা বেগুন আলু দিয়ে, তা আমি বললাম ওটা খাবো না, আমি সর্ষে দিয়েই খাবো। তো আজকে ইয়ামি ইয়ামি ডিনার, দুপুরেও খুব ভালো হয়েছিল ডিনার, কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি, আমার ডিনার হয়ে গেছে, আর জিনিকে তো আগে সেরেলা খাইয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে মামনি বাপার সাথে ভিডিও কল করলাম, অমিতাবর সাথে ভিডিও কল করলাম, তারপর জিনিকে সেরেলা খাইয়ে আমি খেলাম। তো আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, এখন জিনিকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করব, যদিও জানি না মানে এত তাড়াতাড়ি ঘুমাবে না কি ডাউট আছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, আজকে বিশেষ কিছু ব্লগ আমি করতে পারিনি, কারণ ছোটো ছোটো ভিডিও আমি আজকে করছিলাম, শর্টস বানাচ্ছিলাম, তো তার জন্য হয়নি। তো এর মধ্যেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করো, যাতে সবার আগে তোমাদের কাছে নতুন নোটিফিকেশনটা পৌঁছায়। তো গুড নাইট।